তো গাইস 2020 যেভাবে বাঁশের পর বাঁশ দিচ্ছে, আমার মনে হয় আমরা কদিন পর বাঁশের ব্যবসা করব। আপনার এখন টাকা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, সোনা গয়না আছে, ওগুলো কোনো ব্যাপার নয়। আসল ব্যাপার হলো আপনার কাছে মাস্ক আছে কিনা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, মাস্ক। এই যে দেখছেন মাস্ক, এটি মুখে পরে, চোখে নয়। এটি এভাবে মুখে পরে রাস্তায় বেরোবেন, মাস্ক ছাড়া এখন রাস্তায় বেরোবেন না আগামী 2-3 বছর। তাই সর্বদা মাস্ক পরে রাস্তায় বেরোন। তো মাস্কের কিছু উপকারিতা নিয়ে আমার আজকের ভিডিও। এই মাস্ক আমাদের বাঁচিয়ে দিয়েছে বিভিন্ন প্রকার প্রাণীর হাত থেকে। প্রথম প্রাণী, যারা গুটকা খাও, দিন রাত যারা গুটকা খেয়ে দাঁত কালো করেছো, ওদের সুন্দর দাঁতখানা আমাদের আর দেখতে হবে না। দ্বিতীয়ত, যারা দিনের পর দিন দাঁত মাজো না, দাঁত গুয়ের মতো হলুদ রঙের হয়ে গেছে, তাদের সুন্দর দাঁত আমাদের আর দেখতে হবে না। তৃতীয়ত, যাদের মুখ থেকে শাওয়ার ছোটে, শাওয়ার অর্থাৎ যারা কথা বলতে বলতে মুখ থেকে থুতু বেরোয়, অনেক বড় তো বৃষ্টি হয়ে যায়, তাদের সুন্দর মুখ থেকে আমাদের গায়ে আর বৃষ্টি পড়বে না, আমাদের আর স্নান করতে হবে না তোমাদের বৃষ্টিতে। চতুর্থ, যারা বাঁদরের মতো দাঁত কিচতে ভালোবাসো, তাদের দাঁত কিছু নিয়ে আমাদের আর সহ্য করতে হবে না। এই চারটে জিনিস থেকে আমরা বেঁচে গেলাম। তবে মেয়েদের জন্য বড্ড দুঃখ হচ্ছে, তারা লিপস্টিক পরতে পারছে না, পরে কি হবে, মাস্কের ভিতরে তো ঠোঁট দেখা তো আর যাবে না। চলো চলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন। এই গাইস, প্রত্যেক ভিডিও শেষে যেমন তোমাদের জ্ঞান দিই, সেরকম আবার আমি জ্ঞান দিচ্ছি। জানি তোমরা আমার জ্ঞান শুনবে না, তাও বলছি, তোমরা বাইরে যখন বেরোবে মাস্ক পরে বেরোবে, পরিস্থিতি খুব একটা ভালো নয়। তাই সর্বদা মাস্ক পরে বাইরে বেরোবে। টাটা, বাই বাই।